গণরুমে নিয়ে যায়, আমাকে এলো পাথারিভাবে থাপড়ানো চওড়ানো, মাথায় মারা, গায়ে মারা, লাথি মারা, পায়ে নরম সব জায়গায় পিন ফুটানো, এরকম রাত 11টা থেকে রাত 3:30 পর্যন্ত আমার উপর এরকম অত্যাচার। এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা বানানো। গত 11 তারিখ গণরুমে কিছু মেয়ে আমার কাছে অভিযোগ জানায় যে আমার নাম নিয়ে তাদের কাছে যে সিট কাটা এবং নানান হুমকি দেয়, এবং সে নিজেকে আমাকে আমার ফুফাতো বোন এবং ছাত্রলীগের সভাপতি চাচাতো বোন বলে পরিচয় দেয়, ডেকে পাঠায় এবং তার কাছে বলি যে আপু তুমি কে আসলে? সঞ্জিদা চৌধুরী অন্তর আপু, তার মেয়েরা আমাকে প্রতিদিন গণরুমে নিয়ে যেত, যে কয়দিন ছিলাম সে কয়দিনে নিয়ে যেয়ে খুবই মানে আবল তাবল কথা বলে আমাকে খুবই ই করতো, যে আমরা দেখে রাখ আমরা বড় আপু। ঘটনা কোনো কিছু ঘটেনি, সম্পূর্ণ বানানো সবকিছু। সে একটা খবর নিতে চেয়েছিল, আমি জানি না কারা আমার বিরুদ্ধে কি অভিযোগ আনছে বা কি আনছে, কিন্তু এ সত্যতা তো আগে যাচাই করতে হবে সবাইকে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ছাত্রলীগ নেত্রীর মারধর এবং বিভৎস করে ভিডিও ধারণের ঘটনা হাইকোর্টের দৃষ্টিতে আনা হয়েছে। বুধবার অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মহসিন এবং অ্যাডভোকেট আজগর হোসেন তুহিন আদালতের নজরে আনেন। পরে বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ বিষয়টি আবেদনাকার নিয়ে আসতে বলেন। গত 14 ফেব্রুয়ারি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, তাকে চর থাপ্পড় মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং বিভৎস করে ভিডিও ধারণ করেছে অভিযুক্তরা। গত 11 ফেব্রুয়ারি রাত 11টা থেকে 3টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি হলের গণরুমে ডেকে নিয়ে ওই ছাত্রীকে নির্যাতন করা হয়। নির্যাতনকারী ছাত্রলীগ নেত্রীর নাম সঞ্জিদা চৌধুরী অন্তরা, তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং পরিসংখ্যান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার সহযোগী তাবাসসুম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্রীও একই বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ বিষয়ে গত 14 ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ হাসিনা হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ছাত্রী। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত 9 ফেব্রুয়ারি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাবাসসুম রাত 8টায় ভুক্তভোগী ছাত্রীকে প্রজাপতি 2 রুমে যেতে বলেন। অসুস্থ থাকায় সেদিন তিনি যেতে পারেননি। এরপর ভুক্তভোগী ছাত্রীকে হল থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন তাবাসসুম। 11 ফেব্রুয়ারি রাতে প্রথম দফায় র্যাগিং করে তাকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা চলে, কিন্তু হল প্রবেশের সহযোগিতায় তখন সেটি সম্ভব হয়নি। রোববার ছাত্রলীগ নেত্রী সঞ্জিদা চৌধুরী অন্তরাসহ 7-8 জন মিলে ভুক্তভোগী ছাত্রীকে গণরুমে ডেকে নিয়ে মারধর করেন। এ সময় তাকে এলোপাথারি চড়থাপ্পড় মারা হয়, মুখ চেপে ধরে গালিগালাজ করা হয়, এমনকি তাকে ময়লা গ্লাস মুখ দিয়ে পরিষ্কার করতে বলেন সঞ্জিদা। পরে ওই ছাত্রীকে জামা খুলতে বলেন অভিযুক্তরা। জামা না খুলে পুনরায় মারতে থাকেন তাকে। এরপর জোর করে তাকে বিভৎস করে ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেন তারা। এ ঘটনা কাউকে বললে হত্যার হুমকিও দেওয়া হয় ভুক্তভোগী ছাত্রীকে। ভুক্তভোগী ছাত্রী বলেন, আমাকে গত রোববার গণরুমে ডেকে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছে, শরীর এখনও ব্যথা করছে, জীবন বাঁচাতে পরদিন সোমবার ক্যাম্পাস থেকে পালিয়ে আসি আমি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার চাই। নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সঞ্জিদা চৌধুরী বলেন, সে আমার নাম করে আমাকে ভয় দেখাচ্ছিল, এজন্য তাকে বোঝানো হয়েছে, তবে তার সঙ্গে আমরা এমন ধরনের কোনো ঘটনা ঘটাইনি। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ঘটনা যদি সত্য হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ হয়, তাহলে আমরা প্রশাসনের কাছে তার শাস্তির দাবি জানাব, সাংগঠনিকভাবেও ব্যবস্থা নিব।